আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটার বিষয়টা হচ্ছে রাউটার এবং অনু কিভাবে আপনারা 12 ভোল্টের ব্যাটারিতে রিচার্জেবল করবেন। আগের একটা ভিডিও আমি এই চ্যানেলে দিয়েছিলাম, সেটা হচ্ছে রাউটার এবং অনু আপনারা দুইটা 6 ভোল্টের ব্যাটারিতে কিভাবে রিচার্জেবল করবেন। তো ওই ভিডিওতে আপনারা সবচেয়ে বেশি যে কমেন্টটা করেছিলেন সেটা হচ্ছে যে ভাইয়া, আমাদের ব্যাটারি হচ্ছে 12 ভোল্টের, হ্যাঁ ব্যাটারিটার সাইজে অনেক বড়, তো আমরা কিভাবে এই রাউটার এবং অনুতে এই 12 ভোল্টের ব্যাটারি লাইনটা দিব। এটা কি ডাইরেক্ট লাইনটা দিব রাউটারে এবং অনুতে, তাতে কি আমাদের রাউটারটা পুড়ে যাবে না অনুটা পুড়ে যাবে, এরকম কি কোনো সমস্যা হবে, অনেকেই কমেন্ট করতেছিলেন এই বিষয়টা। তো আপনাদের এটা জানার প্রয়োজন আছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই বিষয়টা দেখিয়ে দিব। আমি এখানে 12 ভোল্টের একটা ব্যাটারি অলরেডি নিয়েছি এবং রাউটার এবং অনু দুই একটা নিয়েছি। এটাতে আমি আপনাদের কাজ করে দেখাবো এবং কিভাবে আপনারা কাজ করলে, লাইন করলে আপনাদের রাউটার এবং অনুতে কোনো সমস্যা হবে না। এই ব্যাটারিটাও দেখতে পাচ্ছেন, আপনার ব্যাটারি যত বড়ই হোক শুধু 12 ভোল্ট থাকলেই চলবে। তো চলুন আমরা সেই বিষয়টা প্রসেসটা দেখে নিই। তো এটা আমি নতুন কিনেছি 12 ভোল্টের এই ব্যাটারিটা। এই ব্যাটারিটার দাম হচ্ছে 750 টাকা। আপনি চাইলে এই ধরনের ব্যাটারি কিনে নিতে পারেন, এটা 12 ঘন্টা ব্যাকআপ দেয়। আমি এটা ট্রাই করে দেখলাম। আর এটা চার্জ করার জন্য যে চার্জারটি প্রয়োজন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এই রাউটারে এখন দেখাচ্ছি, দেখুন এখানে পাওয়ার ইনের যে ভোল্টেজটা সেটা হচ্ছে 9 ভোল্ট, মানে 9 ভোল্ট 9 ভোল্টের এই টেন্ডা কোম্পানির এই রাউটারটা। আর আমাদের এখন দেখতে হবে যে অনু কত ভোল্টের। দেখুন এখানে দেখা যাচ্ছে ভোল্টেজটা হচ্ছে ডিসি 12 ভোল্ট অনু। আমাদের এই 12 ভোল্টের অনু এবং এই রাউটার হচ্ছে 9 ভোল্টের। তো এই যে এখন দর্শক বন্ধুরা আমি এখন দেখাচ্ছি, সেটা হচ্ছে একটা হিটসিংয়ের উপর দুইটা ট্রানজিস্টর আমরা ইউজ করেছি। প্রথম ট্রানজিস্টরটি হচ্ছে ট্রানজিস্টর হচ্ছে 7808, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, দাম হচ্ছে 20 টাকা। আর যে দ্বিতীয় ট্রানজিস্টরটি দেখতে পাচ্ছেন, এই ট্রানজিস্টরটি হচ্ছে 7812, এর দাম হচ্ছে 20 টাকা। তো এই দুইটা ট্রানজিস্টর আমরা যদি ইউজ করি তাহলে আমাদের এই রাউটার এবং অনু আমরা ইজিলি ব্যবহার করতে পারবো। আমাদের রাউটার এবং অনুতে কোনো ধরনের ইফেক্টটা পড়বে না এই ট্রানজিস্টরের কারণে। তো আপনারা এখন আমি আপনাদের বলে দিই যে 7808 ট্রানজিস্টরটি এটা আমরা ব্যবহার করব রাউটারের জন্য, এবং এই যে 7812 যে ট্রানজিস্টরটি সেটা আমরা ইউজ করব, মানে ব্যবহার করব অনুতে, ঠিক আছে। এটার কাজটা কি আমি আপনাদের সেটাও বলে দিচ্ছি। এই যে ট্রানজিস্টরের এই কাজটা কি, এই ট্রানজিস্টরের কাজ হচ্ছে আপনার 12 ভোল্ট থেকে ডিসি 12 ভোল্ট থেকে 12, 13, 14, 15, 16 ভোল্ট পর্যন্ত এটা ইন করে নিবে। এই ট্রানজিস্টরে ইন হয়ে যাবে, ইন হবে। কিন্তু এই ট্রানজিস্টর থেকে এই যে 7812 যে ট্রানজিস্টরটি দেখতে পাচ্ছেন, এই ট্রানজিস্টরের কাজ হচ্ছে যে অনুতে এটা দিবে। তো এটার কাজ হচ্ছে যখন আপনারা 12 থেকে 16 ভোল্ট পর্যন্ত যখন আপনারা এখানে ইন করবেন, কোনো সমস্যা নেই, 16 ভোল্ট পর্যন্ত আপনি ইন করতে পারেন। তো বাড়াবে কি আউটপুটে, আপনার লাইনটা বাড়াবে 12ই, ঠিক আছে। 7812 ট্রানজিস্টরে, 7812 ট্রানজিস্টরে আপনার 16 ভোল্ট পর্যন্ত যদি ইন করেন আপনার 7812ই বের হবে। আর যে 7808 ট্রানজিস্টরটি দেখতে পাচ্ছেন, এই ট্রানজিস্টরে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে আপনার 12 থেকে 16 ভোল্ট পর্যন্ত আপনারা ইনপুট করতে পারবেন, আউট হবে 8 থেকে 9 ভোল্ট। দর্শক বন্ধুরা, এখন ট্রানজিস্টর লাগানোর একটা প্রসেস আছে। আপনারা যারা ট্রানজিস্টর লাগান বা কাজ করেন ট্রানজিস্টরে তারা কিন্তু সবাই জানেন, কিন্তু যারা
কাজ করে নাই বা কখনোই টেন্ডেস্টার সম্পর্কে ভালো মতো জানে না তারা কিভাবে করবে আমি আপনাদের সেই বিষয়টা দেখিয়ে দিব। তো সব এ টু জেড আপনারা দেখতে পাবেন। এই যে এই লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস ইনপুটের জন্য, মানে ডিসি 12 ভোল্ট থেকে 16 ভোল্ট পর্যন্ত ইনপুটের জন্য। আর এই যে এই পাশে এটা আসছে এটা হচ্ছে আউট, মানে এই পাস থেকে এটা আউট হবে। আউট হলে কত আসবে, মানে 8 থেকে 9 ভোল্ট চলে আসবে এই রাউটারের জন্য, যেটা 7808 ট্যানডেস্টার। তো আমরা রাউটারের জন্য ইউজ করব এবং অন্যর জন্য এই ট্যানডেস্টারগুলো ইউজ করব। কিভাবে করব আমি আপনাদের ফুল প্রসেসটা এখন দেখিয়ে দেব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তো এটা করার জন্য আমাদের প্রথমেই দুইটা শর্ট ওয়্যার নিতে হবে, লাল একটা কালো একটা, এরকম শর্ট ওয়্যার আপনারা নিয়ে নেবেন। এরপরে কিভাবে করবেন দেখুন, এখানে ট্যানডেস্টারের আউট ইনপুটের ইনপুটের যে প্লাস টার্মিনালটা সেখানে একটা ওয়্যার আমরা সোল্ডার করে দিলাম, লাল ওয়্যার সোল্ডার করে দিলাম, এটা প্লাস টার্মিনাল। এবং 7812 যে ট্যানডেস্টারটি, এই ট্যানডেস্টারের ইনপুটের যে প্লাস টার্মিনালটা এই টার্মিনালে আমরা লাল ওয়্যারটি লাগিয়ে দিলাম। এখন আমাদের কালো একটা ওয়্যার, আমরা সবাই জানি ট্যানডেস্টারের মাঝের যে টার্মিনালটা এটা কিন্তু গ্রাউন্ড, মানে মাইনাস টার্মিনাল আমরা ধরে নিই। তো এখানে আমরা কালো একটি ওয়্যার লাগিয়ে দিলাম এই ট্যানডেস্টারে। সেম কাজ এই লাগানোর পরে এখন এই কালো ওয়্যারটি আমরা পরের ট্যানডেস্টারে 7812 ট্যানডেস্টারে এই মাঝের যে টার্মিনালটা আছে এটা গ্রাউন্ডের লাইন, এই লাইনে বাট আমরা লাগিয়ে দিব, ঠিক আছে? তো এখানে দেখুন আমি কিন্তু এই মাঝেরটাতে লাগিয়ে দিচ্ছি যাতে আমাদের গ্রাউন্ড লাইনে পড়ে। এখানে কোনোভাবেই কিন্তু আমাদের লাইনটা ভুল করা যাবে না, দেখে দিচ্ছি আমি আপনাদের। দেখুন এখন লালটা আমরা করেছি কি, এই ট্যানডেস্টারের প্লাস টার্মিনাল ইনপুটের প্লাস টার্মিনাল থেকে পরের ট্যানডেস্টারের প্লাস লাইনে এই লালটা লাগিয়ে দিয়েছি, দেখলেন? আর মাঝেরটা যেটা করলাম সেটা হচ্ছে গ্রাউন্ড লাইন, এই কালোটা আমরা এক ট্যানডেস্টারের মাঝখান থেকে টার্মিনাল থেকে আর এক ট্যানডেস্টারের মাঝখানে লাগিয়ে দিয়েছি, দেখুন। তো এই হচ্ছে বিষয়, এটাতে ভুল করা যাবে না, যেটা না ভালোভাবে একটু দেখে নিন। আর অবশ্যই ট্যানডেস্টারের নিচে আপনারা একটু ভালো মানের মোটা ধরনের হিটসিং ইউজ করবেন, ব্যবহার করবেন। হিটসিং ইউজ করলে আপনার ট্যানডেস্টারটি কেটে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো এখন বাকি থাকছে এই ট্যানডেস্টারের প্লাস টার্মিনাল আউটপুটের এবং এই ট্যানডেস্টারের প্লাস টার্মিনাল, এখন দুইটা লাইন আমাদের বাকি আছে ট্যানডেস্টারে। এই দুইটা হচ্ছে রাউটার এবং অনুর জন্য। কিভাবে করবেন দেখুন, রাউটার এবং অনুর জন্য আমরা দুইটা পিন কোড নিয়ে নিলাম, যেটা আমরা রাউটারে লাগাবো বা অনুতে লাগাবো, যেহেতু আমাদের লাইন দিতে হবে তো সেই জন্য এই পিন কোডটি। এখানে একটা ভুল করেন আপনারা এই পিনে, হ্যাঁ, এখানে লাইনটা উল্টাপাল্টা করে ফেলেন। দেখুন এটা হচ্ছে লালটা, এটা হচ্ছে প্লাস টার্মিনাল, এটা দেখে নিন প্লাস টার্মিনাল, ভিতরের দিকে যেটা আছে এটা হলো প্লাস টার্মিনাল। আর এই যে বডি, এই যে পিনটার যে বডিটা, এই বডির যে লাইনটা সেটা হচ্ছে কালো, এটা হচ্ছে মাইনাস টার্মিনাল। হ্যাঁ, এই জিনিসটা একবার ভুল করেছিলেন আমার এক দর্শক বন্ধু, সে বলেছে আমার রাউটারটা নাকি পুড়ে গেছে। পুড়ে যাওয়ার কারণটাই হচ্ছে যে এখানে ভুল করেছিল, সে ভুল করার কারণে রাউটারটা তার পুড়ে গিয়েছিল। তো চলুন আমরা লাগিয়ে ফেলি। তো প্রথমে আমরা রাউটারের জন্য লাগাবো। তো সেহেতু রাউটারের জন্য যদি আমরা লাগাই 7808 যে ট্যানডেস্টারটি লাগিয়েছি আমরা এখানে, তো সেখানে আমরা এই জিনিসটা সেটিং করব। তো 7808 ট্যানডেস্টারটি, এই ট্যানডেস্টারে যেহেতু রাউটারের জন্য আমরা ইউজ করব, সেই জন্য আমরা গ্রাউন্ড লাইনে কালো ওয়্যারটা আমরা লাগিয়ে দিব যাতে আমাদের মাইনাস হয়ে যায়। দেখুন আমি মাইনাসটা এই মাঝেরটাতে লাগিয়ে দিলাম কালো ওয়্যারটা। এখন আউটপুটের জন্য এই যে প্লাস লাইনটা টার্মিনালটা আছে ট্যানডেস্টারে ফাঁকা আছে, যেটাতে কোনো ওয়্যার নেই, সেটাতে আমরা এই লালটা লাগিয়ে দিব। এখানে ট্যানডেস্টারে আমি আবারও বলছি 12 থেকে 16 ভোল্ট পর্যন্ত এই ট্যানডেস্টারটি ইন করবে, কিন্তু আউট করবে রাউটারের জন্য যেহেতু এটা 7808, এটা 8 ভোল্ট থেকে 9 ভোল্ট আউট করবে এই ট্যানডেস্টারটি। এটা কিন্তু আপনারা রাউটারে ইউজ করবেন। এটা আবার যদি অনুতে দেন তাহলে কিন্তু অনু চালু হবে না, ঠিক আছে? কারণ ভোল্টেজটা কম হয়ে যাচ্ছে।
আর এখন আমরা অনুর জন্য যে টানডেস্টারটি ইউজ করেছি সেটা হচ্ছে 7812 তো সেই টানডেস্টারের এখন কাজ করব দেখুন ওই মাইনাসে মাঝের যে টার্মিনালটা আছে এই মাঝের টার্মিনালে আমরা কি করব এখানে মাইনাস তারটি লাগিয়ে দেব মানে কালোটা লাগিয়ে দেব আর এই প্লাস যে লাল ওয়্যারটা এটা আমরা 7812 টানডেস্টার এই যে 7812 টানডেস্টার এই টানডেস্টারের এই যে প্লাস টার্মিনালটা যেটা ফাঁকা আছে আউটপুটের এই প্লাস টার্মিনালে আমরা লালটা লাগিয়ে দেব বাট আমাদের কাজটা এখানে হয়ে গেছে আপনাদের আবারো বলছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন আপনার কাজ হবে 100% কিন্তু যদি আপনারা ভালোভাবে না দেখেন স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো আমি 7808 টানডেস্টারের লাইনটা এখন রাউটারে এই যে ডিসি লাইনটা এই লাইনে আমরা এখন ইউজ করলাম ব্যবহার করলাম আচ্ছা লাগিয়ে দিলাম এখন আমাদের অনুর জন্য যেটা সেটা হচ্ছে খেয়াল রাখবেন 7812 যে টানডেস্টারটি ইউজ করেছেন এই লাইনটা আপনারা অনুতে দিয়ে দিবেন তাতে কি হবে এই অনু যেহেতু 12 ভোল্টের সেই ক্ষেত্রে আপনারা 12টাই পাবেন এখানে কোনো ভোল্টেজের কোনো কম বেশি হবে না যেহেতু টানডেস্টার দিয়ে বাধাগ্রস্ত করা আছে তো এই জিনিসটাই বুঝিয়ে দিলাম এখন আমরা এই যে ব্যাটারিতে এখন লাইন দিব এখন কিভাবে লাইন দিব তো লাইন দেওয়ার জন্য এই দুইটা ওয়্যার আমরা নিয়ে নিলাম 1 মিটারের মতো তো এখন এখানে কালো একটা লাল একটা আর ব্যাটারিতেও আপনারা জানেন কালো একটা লাল একটা থাকে মানে প্লাস এবং মাইনাস তো কালোটা এবং লালটা তো লালটা আমরা কোথায় লাগাবো দেখুন এই যে টানডেস্টার থেকে এক টানডেস্টার থেকে আরেক টানডেস্টারে যে ইনপুটের জন্য যে প্লাস টার্মিনালটি লাল ওয়্যারটি আমরা দিয়েছি দেখছেন তো এই ওয়্যারে আমরা এই প্লাস যেটা লাল ওয়্যার এটাতে আমরা লাগিয়ে দেব একটা প্লাস টার্মিনাল লাগিয়ে দেব যেটা আমরা ব্যাটারি থেকে ইউজ করব ডাইরেক্ট দেখুন তো আমি লাল একটা ওয়্যার প্লাস টার্মিনালে ইনপুটের লাইনে দিয়ে দিলাম এখন আমরা এই কালো ওয়্যারটা কোথায় লাগাবো এই যে টানডেস্টারের মাঝে যে টার্মিনাল টা আছে এই যে লাল কালো ইয়া কালোর থেকে আমরা এই টানডেস্টারের কালোতে দিয়েছি সেখানে আমরা এই কালোটা লাগিয়ে দিব তো আমাদের কালোটা লাগানো শেষ এখন দেখুন যে আমি দেখিয়ে দিচ্ছি এখন প্লাস টার্মিনালটা আমি লাগিয়ে দিয়েছি লালটা এখন মাঝেরটাতে লাগিয়ে দিয়েছি কালোটা এখন এটা যদি আমরা 12 ভোল্টে ইউজ করি বা 12 থেকে 16 ভোল্ট পর্যন্ত আমরা দেই তাও আমাদের রাউটার এবং অনু কোনোভাবে পুড়ে যাবে না ঠিক আছে এই টানডেস্টারের কারণে তো আমি এখানে 12 ভোল্টের ব্যাটারি নিয়েছি এখন এই ব্যাটারি দিয়ে আমরা দেখিয়ে দিব প্লাস টার্মিনাল হচ্ছে লালটা আর কালোটা হচ্ছে মাইনাস টার্মিনাল আপনার ব্যাটারি বড় হতে পারে কোনো সমস্যা নেই তো এখন এই ব্যাটারিতে চার্জ করার জন্য যে আপনাদের এই যে চার্জারটি দেখিয়ে দিচ্ছি এই ইমেজটা আপনারা ফলো করবেন এবং খেয়াল রাখবেন এই ইমেজে 14 ভোল্টের একটা চার্জার আপনাদের দেখিয়ে দিলাম ওই এই চার্জারটা আপনারা কিনে নেবেন নিয়ে আপনারা ডাইরেক্ট লাগিয়ে রাখবেন ব্যাটারিতে এবং রাউটারে ডাইরেক্ট লাগিয়ে রাখবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনার ব্যাটারিতে লাগিয়ে রাখবেন পিন কোড দিয়ে লাগিয়ে রাখবেন তো দেখুন আমাদের রাউটারটা অন হয়েছে কি না দেখুন এই যে সিগন্যাল চলে এসেছে মানে রাউটারটা অন হয়ে গেছে আমরা এখন ইচ্ছা করলে ইন্টারনেট লাইনটা দিয়ে এই রাউটারটা এখন ইন্টারনেট ব্যবহার করতে পারবো হ্যাঁ আর এই যে এখানে অনুতেও কিন্তু সিগন্যালটা চলে এসেছে আমরা এখন ইচ্ছা করলে অনুটাও ব্যবহার করতে পারবো এটা যে ব্যাটারি দিয়ে আমরা করলাম সেটা হচ্ছে 12 ঘন্টা ব্যাকআপের জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে দিবেন তাহলে এরকম ভিডিও কিন্তু আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন তো যদি সর্বশেষ কথা যদি আপনাদের কোনো এই নিয়ে প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের অবশ্যই অবশ্যই সহযোগিতা করব যাতে আপনারা এই কাজগুলো করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ